আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com থেকে। এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল। তো আমরা আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা এসেছি একজন রোগীর সাথে কথা বলতে এবং এখানকার যে পরিবেশ, এখানকার চিকিৎসা সেবা সব বিষয়ে ওনাদের কাছ থেকে জানতে। তো আমরা সরাসরি কথা বলবো রোগীর সাথে। আপনার নামটা? আমার নাম মাসুমা আক্তার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে? আচ্ছা, আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার সমস্যা স্পাইনের সমস্যা, ব্যথা, সেখান থেকে পায়ে ব্যথা আর পাটা অবশ। আচ্ছা, তো এই জন্যই স্যারের সাথে আর কি দেখা করতে আসছিলাম। আসে আমি এখানে পড়তে। কোন ডক্টরের আন্ডারে ছিলেন আপনি বা কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? আমি কনককান্তি বড়ুয়া স্যারের আন্ডারে ছিলাম। উনি আমার অপারেশন করছে, আমার আগে অপারেশন হয়েছে। আচ্ছা, তো ভালো ছিলাম। 15 সালে অপারেশন, মোটামুটি একদম ভালো ফ্রি ছিলাম। অপারেশন নিয়ে আমার কোনো ইয়ে নাই। তো তারপরে হঠাৎ করে এখন ব্যথা, এই জন্য প্রথমত আসছি স্যারের সঙ্গে, দেখা করছি। তারপরে শফিউল্লাহ স্যার প্রধানের সঙ্গে দেখা করে স্যারের পরামর্শ নিয়ে এখানে আমি ভর্তি আছি আজকে 13 দিন। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা? এখন ইনশাল্লাহ মোটামুটি আমি যে অবস্থা থেকে আসছিলাম অনেকটা ভালো। কতদিন চিকিৎসা নিলেন আপনি? আমি 13 দিন আছি আজকে। 13 দিন আজকে দিয়ে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি আপনি চলে যাবেন? হ্যাঁ, আজকে আমি চলে যাব। আচ্ছা, আপনার যে সমস্যাটা হয়েছিল, এখন আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন বা আপনার যে আমাদের যে এখানকার ডিপিআরসি হসপিটালের যে থেরাপিস্ট বা ডক্টর যারা আছেন, এদের আচার ব্যবহার কেমন বা এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন? না, এটা আমার খুবই ভালো লেগেছে। আর অত্যন্ত ভালো, সিস্টাররা ভালো, আর সবাই আর কি কর্তৃপক্ষের যারা আছে ম্যানেজমেন্ট সবাই ভালো, সব রোগীদের প্রতি কেয়ারনেস। আর পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে আমার, পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলাই খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, আপনি এমনিতে পেশাগত ভাবে কি করেন? আমি কিছু করি না, আমি গৃহিণী। আমি দেখতে পাচ্ছি আপনার সাথে একজন লোক আছে, আমি যদি জানতে চাই ওনার সাথে সম্পর্ক বা আপনার উনি কি হন? উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আমরা একটু ওনার কাছে শুনবো যে আপনার, আপনি যে রোগী নিয়ে আসছেন ওনার এখন কি অবস্থা বা আগে কি কি অবস্থা ছিল, এখন যে অবস্থা তাতে আপনি কতটুকু সন্তুষ্ট বা এখন ওনার কি অবস্থা একটু জানতে। রোগী আমি যে অবস্থায় নিয়ে আসছিলাম, আসলে আমি ভাবতে পারিনি যে রোগী এখানে আসার পরে, ডিপিআরসি হসপিটাল আসার পরে, যে রোগী এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যে ভালো হবে। আমি অত্যন্ত খুশি, এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছে এখানে সবাই কিন্তু সুন্দর একটা সেবা দিছে, আমি খুবই স্যাটিসফাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানকার চিকিৎসায় আপনি সন্তুষ্ট? আচ্ছা, অন্যান্য রোগীদের প্রতি যেমন আপনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলায় আরো যে রোগীগুলো ভুগতেছে বা আরো যে এই প্রবলেমগুলোতে আছেন তাদের সম্বন্ধে আপনাদের কি বলার আছে? অনেকে আসছে, ভালো হয়ে যাচ্ছে, অনেকে সময় লাগছে, মানে কেউ ভালো ফিল করছে, কেউ একটু খারাপ ফিল করছে, তবে এটা সময়ের ব্যাপার। ধৈর্য ধরে চিকিৎসা নিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আপনি কি এখন সুস্থ? আল্লাহর রহমতে? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি যে অবস্থা থেকে আসছিলাম অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে ফিজিওথেরাপি নিয়েছেন নাকি অন্য কোনো ফিজিওথেরাপি? আপনি কয়েকটা নাম বলতে পারবেন যা আপনাকে আসলে কি কি থেরাপি দেওয়া হয়েছে? আমার মূলত থেরাপি দিনে দুইটা চলছে, প্রতিদিন একদিন পর পর চলছে, মোট তিনটা। আমার হচ্ছে টেন্স আর আইএফটি ছিল আর ডিএন ছিল, এই তিনটা থেরাপি নিয়েছি আমি। ওকে, আপনাকে ধন্যবাদ বিটি টুডেস এর কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডিপিআরসি হসপিটাল কে। ওকে, সালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট
অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।